হঠাৎ বাইকে আগুন চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে গোয়ালপোখর এক নম্বর ব্লকের অন্তর্গত পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের নন্দজার বাজারে একটি বাইক মিস্ত্রির দোকানে। উল্লেখ্য, বিগত একদিন আগে বাইক মিস্ত্রির কাছে একটি বাইক আসে যার তেলের ট্যাঙ্কিতে ছিদ্র ছিল। আজ শনিবার বিকালে বাইক স্টার্ট করতে গেলে হঠাৎ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় বাইকটিতে। বাইক মিস্ত্রি ও স্থানীয়দের সহায়তায় কোনো মতো বাইকের আগুনে নিয়ন্ত্রণ করা হয়। লাগলো কিভাবে? ওই ট্যাঙ্কি লিক ছিল পেট্রোলের, তার জন্য আমি কিক মারছি, তারপরে আগুন লেগে গেছে। গাড়িটা আপনার কাছে সার্ভিসিং এ দেওয়া ছিল কি? না, স্টার্টিং এর প্রবলেম ছিল তার জন্য।